হ্যালো আসসালামু আলাইকুম জব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছো এবং জব হেল্প বিডি চ্যানেল থেকে এই চাকরির জন্য বিশ্ববিদ্যালয় জন্য পড়াশোনা করছো তো এই চ্যানেলে তোমাদের জন্য আমি বিভিন্ন বিষয়ের বিশেষ করে চাকরির পরীক্ষা এবং একাডেমিক পরীক্ষার জন্য যে সাবজেক্টিভ লেসন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য সাবজেক্টিভ লেসন প্রয়োজন সেগুলো দিয়ে থাকি তো আমার এই লেসনগুলো পেয়ে তোমরা কতটা উপকৃত হচ্ছ আমি বিগত দিনে আমার শিক্ষার্থীদের কমেন্ট পেয়ে সেগুলো জেনেছি তো সেই কারণেই আমি উৎসাহিত হচ্ছি আরও তো আশা করছি তোমাদের আজকে ভিডিও লেসনটিও অনেক ভালো লাগবে এবং চাকরি পরীক্ষায় এখান থেকে অনেক ম্যাক্সিমাম কোয়েশ্চেন কমন পাবে সেই আশা রেখে আমি এগুলো সাজেশন আকারে তৈরি করে থাকি তো প্রত্যেকটি ভিডিও লেসন অবশ্যই তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে হবে কারণ এর মাঝখানে মাঝখানে আমি কিছু তথ্য আলোচনা করে থাকি দেখা যাচ্ছে এখানে সংক্ষেপে রয়েছে আমি একটু বিস্তারিত আলোচনা করে থাকি সেই জন্য প্রত্যেকটি ভিডিও লিসন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলটি যদি তুমি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখবে যাতে পরের ভিডিও লেসনগুলো তুমি সবার আগে পেয়ে যেতে পারো তো চলো আজকে আমাদের ভিডিও লেসনটি শুরু করি তো এখানে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সাধারণ জ্ঞানের কিছু কমন প্রশ্ন সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো আহ চাকরির পরীক্ষার জন্য বেশি বেশি কমন এবং এগুলোকে আমরা মোস্ট কমন সাজেশন বলে থাকি তো আজকে আমি বাংলাদেশ বিষয়াবলী থেকে কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সো ওয়েলকাম টু ইউ ইন মাই জভিলবেটি চ্যানেল ফার্স্ট ইয়ার ফখরুদ্দিন মোবারক শাহ বাংলায় স্বাধীন সুলতানি প্রতিষ্ঠা করেন তেরোশো সালে ফখরুদ্দিন মোবারক শাহ বাংলায় স্বাধীন সুলতানি প্রতিষ্ঠা করেন তেরোশো সালে সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধুর দাবিগুলোর মধ্যে তিনি যে দাবিগুলো করেছিলেন স্পেশালি চারটি দাবি করেছিলেন তার মধ্যে প্রথম দাবি ছিল সামরিক শাসন প্রত্যাহার তৎকালীন সময় এই অঞ্চলে পূর্ব বাংলায় সামরিক শাসন চলছিল সেই সামরিক শাসন তিনি প্রত্যাহার করতে প্রথম দাবি জানিয়েছিলেন তারপর হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠা থেকে বংশের প্রতিষ্ঠা হচ্ছে মহারাজ শ্রীগুপ্ত তারপর বাংলাদেশের রেশম উৎপন্ন হয় কোন বিভাগে বা কোথায় রাজশাহীতে ডেলফোস কি ডেলফোস হচ্ছে উন্নত জাতের তুলা গান্ধ কাদের ঐতিহ্যবাহী পোশাক গান্ধ হচ্ছে গারো পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক এরপর হচ্ছে বাংলাদেশ বেশি আমদানি করে কোন দেশ থেকে চীন থেকে বাংলাদেশ বেশি আমদানি করে চীন থেকে কারণ হচ্ছে চীন থেকে আমাদের ইলেকট্রিক পণ্য আরো অনেক পণ্য আমাদের চীন থেকে আমদানি করতে হয় নাম্বার আজ হচ্ছে এস এর গোল বা লক্ষ্য কয়টি সতেরোটি এসডিজি এর যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা এর লক্ষ্য হচ্ছে সতেরোটি এর আগে ছিল এমডিজি তো এরপরে নয় নম্বরটি হচ্ছে মংলা সিমেন্ট কারখানা কোথায় বাগেরহাট সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে মুসলিম লীগ আসন পায় কয়টি নয়টি বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা কত স্তরে তিন স্তরে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা হচ্ছে তিন স্তরে সংবিধান সংশোধন ও প্রণয়ন করে কোন বিভাগ আইন বিভাগ বাংলাদেশ সংবিধানের স্বাধীন বিচার বিভাগ সংক্রান্ত অনুচ্ছেদ কত বাইশ নং বাইশ নং অনুচ্ছেদে বাংলাদেশের স্বাধীন বিচার বিভাগের কথা বলা রয়েছে তারপর হচ্ছে প্রথম বাংলাদেশী হিসেবে সেভেন সামিট জয় করেন কে ওয়াসফিয়া ওয়াস ওয়াসফিয়া নাজরিন আমাদের ওয়াসফিয়া নাজরিন তিনি বাংলাদেশের জন্য এই গৌরবটি নিয়ে এসেছেন ওয়াসফিয়া নাজরিন তো তিনি সাতটি যে চূড়ায় আরোহণ করেছেন তিনি একমাত্র তারপর হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অফ দ্য আর্ট পুরস্কার লাভ করেছেন কোন ক্যাটাগরিতে পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে এটি পরীক্ষা আসার মতো তারপর হচ্ছে কক্সবাজার এর প্রাচীন নাম কি কক্সবাজারের প্রাচীন নাম হচ্ছে যে কক্সবাজারের প্রাচীন নাম কি সেটি যদি পরীক্ষা আসে কক্সবাজারের প্রাচীন নাম হচ্ছে কি এই বাংলাদেশের যে বিভিন্ন স্থানের প্রাচীন নাম সেগুলো দিয়েও বিভিন্ন সময় পরীক্ষাতে আসে আসতে পারে চট্টগ্রামের প্রাচীন নাম কি প্রাচীন নাম কি সেগুলো আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে দিব অবশ্যই প্রত্যেকটি লেসন পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখবে তারপর হচ্ছে শালবন বিহার কোথায় শালবন হচ্ছে কুমিল্লা কুমিল্লা শালবন বিহার তামাবিল স্থল বন্দর কোন জেলায় সিলেট জেলায় সিলেট জেলায় তামাবিল বন্দর সরকারি কর্মকমিশন গঠনের কথা আছে কত অনুচ্ছেদে সংবিধানের একশো সায়ত্রিশ নম অনুচ্ছেদে রয়েছে সরকারি কর্মকমিশন বা পিএইচসি গঠনের কথা জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত মিটার পঁয়তাল্লিশ দশমিক সাত দুই মিটার রেলপথে ঢাকা থেকে বেশি দূরত্ব কোন বিভাগের সাথে খুলনার সাথে খুলনার সাথে হচ্ছে সবচেয়ে বেশি দূরত্ব রেলপথে ব্রিটিশ শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মারা যান কত সালে চোদ্দই ডিসেম্বর উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন শত্রুর হাতে তারপর বাংলাদেশে জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করেন কে রাষ্ট্রপতি বাংলাদেশের জাতীয় সংসদের যে অধিবেশন আহ্বান করেন সর্বদা রাষ্ট্রপতি আর জাতীয় সংসদের সভাপতি হচ্ছেন স্পিকার আর যে সেখানে সরকারি দলের প্রধান থাকেন হচ্ছে প্রধানমন্ত্রী বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে উনিশশো সালে বাংলাদেশ সর্বপ্রথম যে সংগঠনের সদস্যপদ লাভ করে সেটা হচ্ছে কমনওয়েলথ হচ্ছে হচ্ছে সালে রাতারগুল রাতারগুল তোমার পানির মধ্যে বন এই জলাভূমিটির বন কোথায় হচ্ছে গোয়াইনঘাট সিলেট সিলেটের গোয়াইনঘাটে এটি দেখতে চমৎকার দেখবে শুধু পানি আর পানি কিন্তু তার মধ্যে গাছ তো সেই গাছের মধ্য দিয়ে একদম ঠান্ডা পরিবেশ কোথাও কোনো করা রোদ নেই হয়তো গাছের ফাঁকা ফাঁকা দিয়ে কিছু রোদ পড়ে সেটি আরো এই পানির সৌন্দর্য আরো বাড়িয়ে দেয় সেখানে ছোট ছোট নৌকা নিয়ে এই বন দেখতে যেতে হয় তো সেখানে ছোট নৌকা নিয়ে কোনো ঢেউ নেই কিছু নেই তবে অনেক পানি তার মধ্য দিয়ে গাছ দেখতে পাখি দেখতে অনেক সুন্দর লাগে তো সেটি ভ্রমণে গেলেও দেখতে পারবে তো এই পঁচিশটি প্রশ্নই ছিল আজকে আমার এই বাংলাদেশ বিষয়াবলী অংশের থেকে আলোচনার বিষয় তো এই পঁচিশটি প্রশ্ন এখন প্রশ্নতে পারে আমি একশো প্রশ্ন কেন দিলাম না পঞ্চাশটা কেন দিলাম না আমার এটাই হচ্ছে আমার ভিডিও লেসনগুলোর বৈশিষ্ট্য যে আমি ছোট ছোট ভিডিও লেসন তৈরি করে দিয়ে থাকি যাতে শিক্ষার্থীরা একবার দেখে দুইবার দেখেই খুব ভালোভাবে এগুলো মনে রাখতে পারে আর তোমাকে আমি পাঁচশো প্রশ্ন একবার দিয়ে দিলাম পড়তে পড়তে তোমার একেবারে অনীহা এসে যাবে কারণ বেশি দেখলে পড়তে মনে চায় না সেজন্য জন্য আমি অল্প অল্প করে ভিডিও লেসন তৈরি করে দিই যাতে তোমাদের পড়ার আগ্রহ থাকে এবং একবার দুইবার পড়লেই তোমার মনে থাকে তো আজকে ভিডিও লেসনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবে অন্যদের সাথে শেয়ার করবে কমেন্ট করে জানাবে যে কোথায় তোমাদের সমস্যা কোন ভিডিও লেসনগুলো তোমাদের প্রয়োজন তো এই চ্যানেল থেকে সর্বদাই পড়াশোনা করবে সেই আশা রেখে সেই বিশ্বাস রেখে তোমরা এই চ্যানেল থেকে কমন পাবে সেই বিশ্বাস রেখে চ্যানেল থেকে সর্বদা পড়াশোনা করবে এটাই আমি আশা করি আর তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ এভরিবডি